সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় বসেই এই পরিস্থিতিতে বাসায় বসে নিরাপদে আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের এই মাইক্রো ইকোনমিক্সের ক্লাসে, মাইক্রো ইকোনমিক্স যাদেরই রয়েছে, যে ইয়ারই মাইক্রো ইকোনমিক্স রয়েছে, আমরা এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেই আলোচনা ক্লাসেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে বা সেই পর্বেই আমরা চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 3, পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ে তোমরা নিশ্চয়ই যা এই অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা আছে এবং এই অধ্যায় থেকে প্রত্যেকটা বছরই কিন্তু পরীক্ষায় আসে কোয়েশন, তোমাদেরকে এই অধ্যায়টি ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা বেসিকগুলি নিয়ে আলোচনা করব, সেই বেসিক আলোচনার অংশেই আমরা বেসিক জিনিসগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি হয়তো তোমরা কিছুটা হলেও জানো বা অনেকেই ভালোভাবেই জানো। তারপরেও আমরা, যেহেতু চ্যাপ্টারটা নতুন, আমরা প্রথমেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে জিনিসটা দেখব, যে পারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট এবং পারফেক্ট দুটি বিষয় আছে এখানে। তো দুটি বিষয়ের মধ্যে আমরা প্রথমেই পারফেক্ট কম্পিটিশন মার্কেট, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা প্রথমে কি করব, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। অর্থাৎ ডেফিনেশন অফ পারফেক্ট কম্পিটিশন। তো পারফেক্ট কম্পিটিশন কাকে বলে? হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার ব্যবস্থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্যের মূল্য নির্ধারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। অর্থাৎ বাজারটা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, হচ্ছে এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং সমজাতীয় দ্রব্য থাকবে, অর্থাৎ দ্রব্যটা হবে একই গোত্রের, একই ধরনের, এবং সেখানে ক্রেতা বিক্রেতাগণ, অর্থাৎ ক্রেতারা ক্রেতাদেরকে কী বলে? ক্রেতাদেরকে বলে হচ্ছে, আমরা যারা বাজারে ক্রয় করতে যাই আমাদেরকে কী বলে? আমরা হচ্ছে কনজিউমার। হ্যাঁ, আমাদেরকে বলা হয় তাকে কনজিউমার, এবং অর্থাৎ আমরা হচ্ছি ক্রেতা, আর যারা বাজারে বিক্রয় করেন তাদেরকে বলা হয় তাকে সেইলার বা প্রডিউসার, যারা বিক্রি করে থাকেন। তাহলে ক্রেতা বিক্রেতা সংখ্যাটা হচ্ছে অসংখ্য এবং সেখানে সমজাতীয় পণ্য থাকবে, এবং মূল্য নির্ধারণে, অর্থাৎ দামটা, দ্রব্যের দামটা নির্ধারণে ক্রেতা বিক্রেতা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, অর্থাৎ চাহিদা ও যোগানের মধ্যে পূর্ণ প্রতিযোগিতা, চাহিদা ও যোগানের, অর্থাৎ চাহিদা ও যোগানের মধ্যে অর্থাৎ চাহিদা ও যোগানের মধ্যে পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে পণ্যমূল্য নির্ধারিত হলে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এই বাজারে বিক্রেতারা নির্ধারিত দামেই পণ্য বিক্রয় করতে বাধ্য হয়। এখানে দামটা নির্ধারিত থাকে, এখানে দামের উপরে চাহিদা এবং যোগানের মাধ্যমেই, অর্থাৎ ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমেই দ্রব্যমূল্যটা নির্ধারিত হয়। এখানে দামের উপর কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টারভেনশন নেই। এখানে ক্রেতা বিক্রেতাই হচ্ছে সব ক্ষমতার অধিকারী। এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে দাম কষাকষির মাধ্যমেই দ্রব্যমূল্যটা নির্ধারিত হয়। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক কি হচ্ছে? তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে কি বলা হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে বলা হয় এটাকে কি? প্রাইস টেকার। আবার ক্রেতারা দর কষাকষি করে যে কোনো দাম নির্ধারণ করতে পারে, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাকে বলা হয় তাকে দাম সৃষ্টিকারী।
অর্থাৎ ক্রেতারাও দর কষাকষি করে যে কোনো দাম নির্ধারণ করতে পারে, আবার বিক্রেতা কি করে, বিক্রেতারা নির্ধারিত দামেই পণ্যটা বিক্রি করতে বাধ্য হয়। এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে বলা হয় তাকে প্রাইস টেকার এবং ক্রেতাকে বলা হয় তাকে প্রাইস মেকার। তাইলে আমাদের যদি ছোট প্রশ্ন পরীক্ষায় থাকে যে প্রাইস টেকার এবং প্রাইস মেকার কাকে বলে, তাইলে আমরা নিশ্চয়ই আমরা যদি ক্লাসটা ভালোভাবে দেখি তাহলে এই প্রশ্নগুলির উত্তর আমরা দিতে পারব। এবার আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কিছু বৈশিষ্ট্য বা কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলি আমরা এখন আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এগুলি পড়ে আসছো, তারপরেও আজকে আমরা যেহেতু কিছু অ্যাসাম্পশন বা কিছু প্রপার্টিস থাকে একটা মার্কেটের, সেই সেই পারফেক্ট কম্পিটিশনেরও কিছু অ্যাসাম্পশন বা কিছু প্রপার্টিস রয়েছে বা কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশনটা হচ্ছে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য থাকবে এবং দ্রব্যমূল্যটা থাকবে নির্ধারিত, অর্থাৎ এখানে চাহিদা এবং যোগানের কি হয়, পণ্য প্রতিযোগিতার চাহিদা এবং যোগানের মাধ্যমেই দ্রব্যমূল্যটা নির্ধারিত হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে নিজেরা বার্গেনিং করেই দামটা নির্ধারণ করে থাকে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই। কাজেই এই পণ্য প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেই বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে কি, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, অর্থাৎ পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা থাকবে অনেক। এখানে এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দামকে কি এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না, কারণ একজন বিক্রেতা বাজারের মোট যোগানের অতি সামান্য অংশ বিক্রেতা কি করে, মোট এখানে একজন বিক্রেতা বাজারের মোট যোগানের খুব অতি সামান্য অংশই সে যোগান দেয় এবং অন্যদিকে একজন ক্রেতা মোট চাহিদার অতি সামান্য অংশই সে ক্রয় করে। এখানে কেউই এককভাবে দ্রব্যের দামের উপর প্রভাব ফেলতে পারে না এবং এই বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সমজাতীয় পণ্য থাকে, অর্থাৎ যে দ্রব্যটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্য থাকবে সেই দ্রব্যটার আকার আকৃতি আয়তন ওজন দাম সবই একই রকম হয়, এমনকি লেভেল বা মোড়কের মধ্যেও কোনো ধরনের পার্থক্য থাকে না। গুণগত মানের পার্থক্য না থাকায় ক্রেতাদের কাছে দ্রব্যের প্রতিটি একক সমভাবে, এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যগুলি থাকে সেই দ্রব্যগুলির অর্থাৎ গুণগত মানের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকে না, যার ফলে প্রত্যেকটা দ্রব্যের ক্ষেত্রেই ক্রেতার প্রত্যেকটা দ্রব্যের ক্ষেত্রেই ক্রেতার কি কোনো সমভাবে ক্রেতা দ্রব্যটি গ্রহণ করে এবং সমজাতীয় পণ্যের প্রতিটি একক একই দামে কি হয়, একই দামে বিক্রি হয়। এই বাজারের যে দ্রব্যগুলি থাকে সেই দ্রব্যগুলির আকার আকৃতি গুণগত মান সবই একই থাকে, যার ফলে প্রতিটা এককের প্রতি ক্রেতা প্রতিটি একক সমভাবে গ্রহণ করে এবং সমজাতীয় পণ্যের প্রতিটি এককই একই দামে বিক্রি হয়। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূল্যটা স্থির থাকে। আমরা জানি যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগানের কি হয় সমতা স্থলেই দ্রব্যমূল্যটা নির্ধারিত হয়, অর্থাৎ যে জায়গায় চাহিদা এবং যোগানের পরিমাণটা সমান হবে সেই জায়গাতেই যে মূল্যটা নির্ধারিত হয় সেই মূল্যেই বাজারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্য বিক্রয় হয়, অর্থাৎ বাজারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে সর্বত্রই একই দামে দ্রব্য বিক্রয় হয়। তিন হচ্ছে বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা। এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই সচেতন থাকে, ফলে বিক্রেতা যেমন অতি দাম ধার্য করে মুনাফা বাড়ানোর সুযোগ পায় না, তেমনি ক্রেতাদেরও ঠকার কোনো সুযোগ থাকে না। তাছাড়া বাজারে যদি কোনো ধরনের পরিবর্তন হয় সেটা ক্রেতা বিক্রেতা উভয়ই সহজেই জেনে যায়, অর্থাৎ বাজার সম্বন্ধে ক্রেতা এবং বিক্রেতার উভয়েরই পরিপূর্ণ জ্ঞান থাকে, যার ফলে এখানে কোনো পক্ষেরই ঠকানোর বা এক পক্ষকে ঠকিয়ে আরেক পক্ষ যে লাভবান হবে সে ধরনের কোনো সুযোগ নেই।
এরপরের বৈশিষ্ট্য হচ্ছে অবাধে প্রবেশ এবং প্রস্থানাধিকার, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন অসংখ্য ক্রেতা বিক্রেতা নির্দিষ্ট দামে একটি এখানে অবাধে এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ফার্ম থাকে সেই ফার্মগুলি কী করে অবাধে শিল্পের প্রবেশ এবং প্রস্থান করতে পারে। অস্বাভাবিক মুনাফা হলে কিছু ফার্ম শিল্পে যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জনের সুযোগ থাকে সেই ক্ষেত্রে অনেকগুলি ফার্ম প্রবেশ করে, আবার যদি ক্ষতির সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে অনেকগুলি ফার্ম সেখান থেকে পরিত্যাগ করতে পারে। ফলে বাজারে শুধুমাত্র কী হয়, এরূপ বাজারে দেখা যায় শুধুমাত্র স্বাভাবিক মুনাফাটাই অর্জিত হয়। অর্থাৎ বাজারের ক্রেতা ফার্মগুলি যখন মুনাফা অর্জন হয় তখনই অবাধে প্রবেশ করতে পারে, আবার যদি ক্ষতির কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, যদি যে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতির সম্মুখে বাজারে যে ফার্মগুলি থাকবে সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে ফার্মগুলি কী করতে পারে, বাজার থেকে সে প্রস্থান বা পরিত্যাগ করতে পারে। এজন্য দেখা যায় যে এই ধরনের বাজারে কী হয়, এই ধরনের বাজারে শুধুমাত্র স্বাভাবিক মুনাফাটাই অর্জিত হয়। তাইলে বাজারে প্রবেশ এবং প্রস্থানটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে পরের বৈশিষ্ট্যটা হচ্ছে পরিবহন ব্যয় শূন্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বা পারফেক্ট কম্পিটিশনের মধ্যে যে পরিবহন ব্যয় থাকে সেই পরিবহন ব্যয়টাকে শূন্য, কোনো পরিবহন ব্যয় ধরা হয় না। কারণ পরিবহন ব্যয়টা যদি ধরা হয় তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে সমজাতীয় যদি দ্রব্য হয়ও তারপরেও কিন্তু দ্রব্যমূল্যের পার্থক্য বা বিভিন্নতার সৃষ্টি হতে পারে। অর্থাৎ পরিবহন ব্যয়টা যদি ধরা হয় তাহলে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি যে সমজাতীয় পণ্য থাকে, এক্ষেত্রে যদি পরিবহন ব্যয়টা ধরা হয় তাহলে কী হবে, তাহলে দেখা যাবে যে বিভিন্ন পণ্য মূল্যের ক্ষেত্রে ডিসক্রিমিনেশনের সৃষ্টি হবে, যার জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কী হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন ব্যয়টাকে শূন্য ধরা হয়। বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে বিজ্ঞাপন ব্যয় থাকে সেই বিজ্ঞাপন ব্যয়টা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন ব্যয় থাকে না। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি কি অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং সমজাতীয় পণ্য বা দ্রব্য কী হয় একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়, একটা নির্দিষ্ট দামে বিক্রি হয়। তাই বিক্রেতা বা ফার্ম বিজ্ঞাপন ব্যয়ের মাধ্যমে যে বেশি মুনাফা অর্জন করবে সেই ধরনের কোনো সুযোগ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নেই, যার ফলে কী হয় বিক্রেতা বা ফার্ম বিজ্ঞাপন ব্যয়ের কোনো ঝুঁকি নেয় না। বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, কারণটা হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে এরা সচেতন এবং সমজাতীয় দ্রব্য থাকে, এখানে একটা নির্দিষ্ট মূল্য থাকে সেই মূল্যেই জিনিসটার বিক্রি হয়। কাজে এখানে বিক্রেতা যে এখানে বিজ্ঞাপনের মাধ্যমে বেশি মুনাফা লাভ করার চেষ্টা করবে সেই ধরনের কোনো সুযোগ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে থাকে না, যার ফলে কী করে বিক্রেতারা সেখানে বিজ্ঞাপন ব্যয়ের কোনো ধরনের ঝুঁকি নেয় না। কাজে বিজ্ঞাপন ব্যয়টা পারফেক্ট কম্পিটিশনে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন ব্যয়টা অনুপস্থিত থাকে। তারপর হচ্ছে পক্ষপাতিত্বের এরপরের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা হচ্ছে পক্ষপাতিত্বের অনুপস্থিতি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পক্ষপাতিত্বমূলক আচরণ পরিলক্ষিত হয় না। পক্ষপাতিত্ব পরিলক্ষিত হয় না, কেন হয় না, কারণ কোনো ক্রেতাকে কোনো অতিরিক্ত সুবিধা প্রদানে সমর্থ হয় না। অর্থাৎ এখানে কোনো বিশেষ কোনো পণ্যের জন্য এখানে সমজাতীয় পণ্য থাকে, বাজার সম্পর্কে সবাই হচ্ছে সচেতন এবং এদের সব কিছুই মূল্য নির্ধারিত, যার ফলে এখানে একজন কোনো ক্রেতাকে যে অতিরিক্ত সুবিধা প্রদানে করবে সেই ধরনের সুযোগ নেই, ফলে এখানে পক্ষপাতিত্বে অনুপস্থিত থাকে। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে কৃত্রিম বাধার অনুপস্থিতি।
পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটা বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের কৃত্রিম বাধা থাকবে না। ক্রেতা বিক্রেতাগণ অবাধে দ্রব্য, অর্থাৎ এখানে ক্রেতা এবং বিক্রেতাগণ কি করতে পারে, অবাধে অবাধে দ্রব্য কেনাবেচা করতে পারে। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা, অর্থাৎ এ বাজারে ব্যবহৃত উৎপাদনের কাজে ব্যবহৃত যে উপকরণগুলি রয়েছে এগুলি সম্পূর্ণ হচ্ছে কি, সম্পূর্ণ গতিশীল, অর্থাৎ যে কোনো উপকরণে যে কোনো স্থানে এবং যে কোনো শিল্পে নিয়োজিত থাকতে পারবে। উপকরণের যে উৎপাদনের কাজে এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের কাজে যে উপকরণগুলি ইউজ হয় সেই উপকরণগুলির পূর্ণ গতিশীলতা থাকে, অর্থাৎ যে কোনো উপকরণ যে কোনো স্থানে বা যে কোনো শিল্পে নিয়োজিত থাকতে পারে। উপযোগ ও মুনাফা সর্বোচ্চকরণ, আমরা জানি যে সবসময় কি একজন ক্রেতা চায় তার মুনাফা সর্বোচ্চ করতে, এবং একজন বিক্রেতা চায় হচ্ছে তার কি প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে, এবং একজন ক্রেতা চায় তার ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করতে। হ্যাঁ, তাহলে কি দেখা যায়, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমেই কিন্তু দ্রব্যমূল্যটা নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা চায়, যারা বায়ার আছে, অর্থাৎ তারা চায় মুনাফাটা সর্বোচ্চ করতে, এবং সেই অর্থাৎ বায়ার বা আমরা যারা কনজিউমার থাকি আমরা চাই সবসময় আমাদের ইউটিলিটিটা সর্বোচ্চ করতে, এবং যারা বিক্রি করেন জিনিসটা কিংবা যারা প্রডিউসার তারা কি চায়, তারা চায় তাদের দ্রব্যটার বিক্রি করে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে। এই ক্ষেত্রে ক্রেতা চায় উপযোগ সর্বোচ্চ করতে, এবং বিক্রেতা চায় হচ্ছে তার মুনাফাটা সর্বোচ্চ করতে। আর এখানে এই আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার দরকষা উভয়েরই যখন অর্থাৎ ক্রেতার উপযোগ যখন সর্বোচ্চ হয় এবং বিক্রেতাও যেখানে যেই লেভেলে তার মুনাফাটা সর্বোচ্চ করতে পারে সেই স্তরেই দেখা যায় দ্রব্যটা বিক্রি হয়। কাজেই উপযোগ এবং মুনাফাটা সর্বোচ্চ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখা যায় দুটি পক্ষই সন্তুষ্ট থাকে, যার ফলে ওই লেভেলেই দ্রব্যটা বিক্রি হয়। এবং এই বৈশিষ্ট্যগুলি যদি একটা বাজারের মধ্যে পরিলক্ষিত হয় তখন সেই বাজারটাকে আমরা কি বলবো, তখন সেই বাজারটাকে আমরা বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, মূল্য স্থির, বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা, পক্ষপাতিত্বের অনুপস্থিতি, বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি, পরিবহন ব্যয় শূন্য, অবাধে প্রবেশ ও প্রস্থানাধিকার, কৃত্রিম বাধার অনুপস্থিতি, উপকরণে পূর্ণ গতিশীলতা এবং উপযোগ ও মুনাফা সর্বোচ্চকরণ, এই বিষয়গুলি যখন কোনো বাজারের মধ্যে পরিলক্ষিত হয় তখন সেই বাজারটাকে বলা হয় থাকে পারফেক্ট কম্পিটিশন মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমাদেরকে যদি প্রশ্ন দেয় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লিখো, তখন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের আমরা সংজ্ঞা দিব। আমরা এই বৈশিষ্ট্যগুলিকে একসাথে করলেই কিন্তু একটা সংজ্ঞা হয়ে যায়। তাহলে আমরা যদি প্রথমে সংজ্ঞা দিব, তারপর আমরা বলবো যে এইখান থেকে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্যগুলি আমরা আলাদাভাবে দেখিয়ে দিব। তাহলে এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরের যে প্রশ্নটা আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায়ই দেখা যায় পরীক্ষায় আসে, হয় ফার্স্ট ইয়ার আসে, নয় সেকেন্ড ইয়ার আসে, নয় মাস্টার্সে দেখা যায় অনেক সময়। সংক্ষিপ্ত তোমাদের তিনটা ভাগেই প্রশ্ন থাকে, তিনটা ভাগের কোনো না কোনো একটা ভাগে এই প্রশ্নটি আসে। অর্থাৎ শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ একটা ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম অ্যান্ড উই আন্ডার কি, আন্ডার পারফেক্ট কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশনের আন্ডারে শর্ট রান ইকুইলিব্রিয়াম, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা
কি সেই বিষয়টা এখন আমরা আগে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য কাকে বলে, ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যটা কাকে বলে। ইকুইলিব্রিয়াম মানেই হচ্ছে কি, সমতা। কিসের সমতা আমরা জানি, সমতা এখানে কিসের সমতা, কি সমতা হচ্ছে চাহিদা এবং যোগানের সমতা। অর্থাৎ উৎপাদনের যে স্তরে প্রথমেই আমরা শর্টরান ইকুইলিব্রিয়াম যখন আলোচনা করব পারফেক্ট কম্পিটিশনে, তখন প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য কাকে বলে। অর্থাৎ উৎপাদনের যে স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। হ্যাঁ, আমরা প্রথমেই কিন্তু পারফেক্ট কম্পিটিশনের সংজ্ঞা দিয়ে আসছি। আমরা বলছি যে চাহিদা এবং যোগানের পরিমাণটা, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে মূল্যটা নির্ধারিত হয় সেটাই কিন্তু ভারসাম্য দাম। অর্থাৎ উৎপাদনের যে স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয় তাকে ফার্মের ভারসাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতার দর কষাকষির দ্বারা যে দাম নির্ধারিত হয় ফার্ম সে দামেই বিক্রি করতে বাধ্য হয়। এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নাই, এখানে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমেই দামটা নির্ধারিত হয় এবং সেই দামেই একজন বিক্রেতা দ্রব্যটি বিক্রি করতে বাধ্য থাকে এবং এখানে সমজাতীয় দ্রব্য থাকে। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটা হচ্ছে সমজাতীয়, এখানে হচ্ছে ক্রেতা বিক্রেতা অসংখ্য, এখানে কোনো দর গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই, এখানে চাহিদা এবং যোগানের দর কষাকষির মাধ্যমেই বাজারে দ্রব্য মূল্যটা নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে, চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু দ্রব্য মূল্যটা নির্ধারিত হয়। এখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণের, এখানে বলতে কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণের দুটি শর্ত রয়েছে। প্রথমটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে কি হবে, এমসি সমান এমআর হবে। এমসি কি মার্জিনাল কস্ট, আর এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক খরচ এবং প্রান্তিক আয়। ভারসাম্য বিন্দুতে প্রান্তিক খরচ এবং প্রান্তিক আয় দুটি সমান হবে, ভারসাম্যের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। অর্থাৎ মার্জিনাল কস্ট কার্ভ, মার্জিনাল রেভিনিউ কার্ভ রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এই ক্ষেত্রে এমসি রেখার ঢাল অর্থাৎ স্লোপ অফ এমসি কার্ভ গ্রেটার দেন হবে স্লোপ অফ এমআর কার্ভ। এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। তাইলে এই দুটি শর্ত যে বিন্দুতে ফুলফিল হবে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, সেই বিন্দুটাকেই বলবো আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই দুটি শর্ত পূর্ণ হলেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ভারসাম্য লাভ করবে। তবে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা গড় আয় অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট এই দুটি রেখার আকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ এই দুটি রেখার আকৃতি যেরকম, এই দুটি রেখার আকৃতির উপরেই কিন্তু একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা, ভারসাম্য কোন ধরনের হবে সেই ভারসাম্যটা নির্ভর করে। কেননা এই দুটি রেখার আকৃতির উপর ভিত্তি করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে তিন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। এখন আমরা প্রথমে আমরা কি দেখব, যে প্রথমে আমরা দেখলাম যে আমরা পারফেক্ট কম্পিটিশনের স্বল্পকালীন ভারসাম্য। তো পারফেক্ট কম্পিটিশনের স্বল্পকালীন ভারসাম্য হতে গেলে দুটি শর্ত ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি সমান এমআর হবে, দ্বিতীয়ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এই দুটি শর্ত যে জায়গায় ফুলফিল হবে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। আচ্ছা, এখন আমরা বললাম যে ভারসাম্য বিন্দুটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা ডিপেন্ড করে কিসের উপরে, এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্টের উপর। এভারেজ কস্ট এই দুটি রেখার কিসের উপর, এই দুটি রেখার আকৃতির উপর। এই দুটি রেখার আকৃতির উপর ভিত্তি করে স্বল্পকালীন ভারসাম্য, একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা তিনটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এক নম্বর হচ্ছে অস্বাভাবিক মুনাফাসহ একটা ফার্ম স্বল্পকালে ভারসাম্য লাভ করতে পারে, অর্থাৎ এক্সেস প্রফিট নিয়ে স্বল্পকালে একটা ফার্ম ভারসাম্য লাভ করতে পারে, ইকুইলিব্রিয়াম লাভ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিট নিয়ে স্বল্পকালে একটা ফার্ম ভারসাম্য লাভ করতে পারে। তিন নম্বর হচ্ছে লোকসান বা ক্ষতি নিয়ে স্বল্পকালে একটা ফার্ম ইকুইলিব্রিয়াম তার
ভারসাম্য অবস্থা লাভ করতে পারে। এখন আমরা এই তিনটি অবস্থা অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট কার্ভের উপর ভিত্তি করে স্বল্পকালে ফার্ম যে ভারসাম্যের ক্ষেত্রে তিন অবস্থার সম্মুখীন হয়, অস্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য অবস্থা, স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য এবং লোকসান বা ক্ষতি সহ স্বল্পকালীন ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতায়। এই তিনটা ভারসাম্য অবস্থা আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই হচ্ছে কি, প্রথমেই দেখো এখানে প্রথমে যে বিষয়টা তোমরা লক্ষ্য করো যে প্রথমে ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম উইথ সুপার নর্মাল প্রফিট, সুপার নর্মাল প্রফিট সহ ফার্মের অর্থাৎ অস্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা সহ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিদ্যমান ফার্মগুলির মধ্যে কিছু ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে যদি ফার্মের একক প্রতি উৎপাদন খরচ, এখানে উৎপাদন খরচ তার মানে উৎপাদন খরচ, এখানে দেখো যে ফার্মের যদি ফার্মের একক প্রতি উৎপাদন খরচ অর্থাৎ এসিটা এভারেজ কস্ট অফ একা একক প্রতি আয় অর্থাৎ এভারেজ রেভিনিউটা কি হয় বেশি হয় অর্থাৎ এ আর গ্রেটার দেন এসি হয়, অর্থাৎ এ আর গ্রেটার দেন এসি হয়। এ আর আমরা কি জানি, এভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয়, গড় আয়টা যদি গড় খরচের চেয়ে এভারেজ কস্ট, এটা হচ্ছে এভারেজ কস্ট, এটা হচ্ছে এভারেজ রেভিনিউ, এভারেজ রেভিনিউটা গড় আয়টা যদি গড় খরচের চেয়ে, আমরা জানি কি আমাদের মুনাফাটা কখন হয়, আমাদের মুনাফাটা তখনই হয় যখন আয় থেকে আমাদের কি হয় আয়টা ব্যয় থেকে বেশি হয়, আয়টা যখন ব্যয় থেকে অর্থাৎ গড় আয়টা যখন গড় ব্যয় থেকে বেশি হয় তখন স্বল্পকালে একটি ফার্ম কি করতে পারে অস্বাভাবিক মুনাফা লাভ করতে পারবে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্টের এভারেজ কস্ট যে রেখাগুলি রয়েছে সেই রেখাগুলির আকৃতির উপর ভিত্তি করে স্বল্পকালের ফার্ম তিনটা অবস্থার সম্মুখীন হয়, একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য লাভ করে, একটা স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য লাভ করে, আর একটা হচ্ছে লোকসান সহ। আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা কি দেখলাম, প্রথমে হচ্ছে যে অস্বাভাবিক মুনাফা সহ, অস্বাভাবিক মুনাফা সহ যে ভারসাম্য স্বল্পকালীন ভারসাম্য, তো অস্বাভাবিক মুনাফাটা কখন আসবে যখন এভারেজ রেভিনিউটা অর্থাৎ একক প্রতি যখন গড় আয়টা গড় ব্যয়ের চেয়ে বেশি হবে তখন একটা ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা লাভ করবে। যেমন যদি ধরে নিই আমরা এ আর গ্রেটার দেন এসি হয়, এ আর মানে কি, এ আর মানে হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়, এসি হচ্ছে এভারেজ কস্ট বা গড় খরচ, তাহলে কি হয়, তাহলে দেখো এখানে এ আর থেকে কি আনা যায় সেটা টি আর আনা যায়, টোটাল রেভিনিউ হচ্ছে আমরা লিখতে পারি টোটাল কস্ট, সেই টোটাল রেভিনিউ এটা সাইড যদি চেঞ্জ করি টি আর মাইনাস টিসি হলো, অর্থাৎ এটাকে যদি বাদিকে নেই টি আর মাইনাস চিহ্নের চেঞ্জ হয়, এখানে প্লাস আছে মাইনাস হলো টি আর মাইনাস টিসি, এটা গ্রেটার দেন কি হয় তখন কি হয় জিরো হয়ে যায়, জিরোর চেয়ে বড় হয়, অর্থাৎ প্রফিটটা এই যে চিহ্ন এটা ফাই চিহ্ন এটা গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ প্রফিটটা যখন গ্রেটার দেন জিরো হয় তখন কি হয় অর্থাৎ টোটাল আয় মাইনাস টোটাল খরচ, মোট আয় থেকে মোট খরচ বাদ দেওয়ার পরে যদি যে যা আসবে তা যদি শূন্যের চেয়ে বড় হয় সেটাকে বলা হয় থাকে সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। তাহলে ফার্মের অস্বাভাবিক মুনাফা লাভের শর্ত হচ্ছে পি সমান এ আর সমান এম আর সমান এস এম সি গ্রেটার দেন এস এস সি, পি সমান হচ্ছে প্রাইস, সমান হবে এভারেজ রেভিনিউ গড় আয়, দাম সমান সমান হচ্ছে গড় আয়, সমান সমান হচ্ছে প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ, সমান হচ্ছে শর্ট টার্ম মার্জিনাল কস্ট অর্থাৎ স্বল্পকালীন প্রান্তিক খরচ গ্রেটার দেন যেটা হবে স্বল্পকালীন শর্ট টার্ম এভারেজ কস্ট, স্বল্পকালীন এস এম সি গ্রেটার দেন এস এস সি অর্থাৎ শর্ট টার্ম মার্জিনাল কস্ট গ্রেটার দেন হবে শর্ট টার্ম এভারেজ কস্ট। আমরা জানি যে স্বল্পকালীন প্রান্তিক খরচ প্রান্তিক খরচটা যখন স্বল্পকালীন গড় খরচের চেয়ে বেশি হবে যেটা সমান সমান হবে পি সমান সমান এ আর সমান সমান এম আর হবে সেটাই হবে কি অস্বাভাবিক মুনাফা লাভের শর্ত। তাহলে এই বিষয়টিকে আমরা আমরা প্রথমেই বুঝবো যে একক প্রতি দ্রব্যের উৎপাদনের একক প্রতি গড় আয়টা যদি গড় ব্যয়ের চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে গড় আয় বেশি হবে গড় ব্যয়ের চেয়ে, এটা মাথায় রাখতে হবে, তখনই একটা ফার্ম অস্বাভাবিক মুনাফা বা সুপার নর্মাল প্রফিট লাভ করবে। এই বিষয়টাকে আমরা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো।
এখন দেখো আমি তোমাদের জন্য একটা চিত্র অঙ্কন করে রেখেছি এখানে। চিত্রের ভেক্কায় আমরা যে বিষয়টা দেখব, চিত্র দেখো, যে চিত্রে আমরা সবসময় জানি বরাবরের মতো আমাদের অ্যাক্সিস থাকে দুইটা, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, অর্থাৎ লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। এবং লম্ব অক্ষ যেটা বা ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা, এখানে হচ্ছে দাম আয় এবং কি খরচ দেখানো হয়েছে, আর এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে হচ্ছে এদিকে দাম আর এদিকে হচ্ছে উৎপাদনের পরিমাণ। আচ্ছা, এখানে এসএমসি যে রেখাটা আছে, সেই এসএমসি রেখাটা হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ, আর এটা হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। এখন দেখো শর্ট রান এভারেজ কস্ট কার্ভ এসএসি রেখাটা, তারপর হচ্ছে দেখো এসএমসি রেখাটা নিচের দিক থেকে এসএসি রেখাকে নিচের দিক থেকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপরের দিকে উঠে। আর এই যে পি রেখাটা, এটা হচ্ছে এখানে হচ্ছে এ আর সমান এম আর সমান পি হবে, কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যমূল্যটা কি, দ্রব্যমূল্যটা হচ্ছে ফিক্সড। এই জন্য এই রেখাটা পি রেখাটা যে যে রেখা আছে, পি সমান এম আর সমান এটা পি হবে, এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ এখানে আমি যতই পরিমাণে বিক্রি করি না কেন দ্রব্যমূল্য হচ্ছে একই, একই দামে আমাকে সব জিনিস বিক্রি করতে হবে, সেই বাজারটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখানে সমজাতীয় দ্রব্য, দ্রব্যের দাম হচ্ছে একই, এর জন্য পি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল। এই রেখাটা, এই যে ওপি পি, এখানে পি যদি বা এখানে যদি আমরা পিপি ধরি, বা পি সমান এ আর সমান এম আর, পি এবং এ আর সমান এম, এই যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে কি, হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল হবে, সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে এখানে সুপার নর্মাল প্রফিট কিভাবে অর্জন করলো সেই বিষয়টা আমরা চিত্রের মধ্যে দেখো। আমরা যদি ধরে নেই যে আমার একটা ফার্মের খরচ হচ্ছে কত, একটা দেখো প্রথমে হচ্ছে ভারসাম্য বিন্দু, আমরা জানি ভারসাম্য হতে গেলে দুটি শর্ত, এখানে এম আর সমান এম সি হতে হবে, এম আর সমান সমান ভারসাম্যের দুটি শর্ত, একটা হচ্ছে এম আর সমান এম সি সমান পি সমান এ আর, এটা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওই বিন্দুতে যে এম সি রেখাটা থাকবে, সেই রেখাটা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। তাহলে এই দুটি শর্ত শুধুমাত্র ফিল আপ হয় এ বিন্দুতে, তাহলে এ বিন্দুটাই হচ্ছে এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এ বিন্দুটা যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়, এই ক্ষেত্রে দেখো একটা ফার্মের খরচ হচ্ছে এই ক্ষেত্রে, তাহলে এ বিন্দুটা হচ্ছে কি ভারসাম্য বিন্দু, তাহলে এ বিন্দু যদি ভারসাম্য বিন্দু হয় তাহলে ভারসাম্য দাম হচ্ছে ও পি এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম, তাহলে ও এম পরিমাণ উৎপাদনে তার খরচ কতটুকু, খরচ হচ্ছে ও পি ওয়ান বি এম। এবং তার মোট আয় হচ্ছে ও পি এ এম। তোমরা এই বিষয়টা লক্ষ্য করবে যে একটা ফার্ম এখানে দুটি শর্ত, ভারসাম্যের দুটি শর্ত পূরণ হয় এ বিন্দুতে, যেখানে পি সমান এ আর সমান এম আর হয়, এবং এমসি, এবং এমসি এমসিও এমসিটা এই বিন্দুতেই, এই বিন্দুতে দেখা গেছে এই রেখাকে ছেদ করে উপরের দিকে গেল, তাহলে এই বিন্দুতে পি সমান এমসি সমান এ আর সমান এম আর হয়। আবার হচ্ছে এই যে এমসি রেখাটা, এই রেখাটা নিচের দিক থেকে দেখো এস এস সি রেখাকে ছেদ করে উপরে উঠেছে, তাইলে এই বিন্দুতে দুটি শর্তই ফুলফিল হয়, তাহলে এই বিন্দুটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই বিন্দু যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়, এই ক্ষেত্রে তার ভারসাম্য দাম হচ্ছে ও পি পরিমাণ, ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম পরিমাণ। ও পি দামে তার মোট মোট আয়টা হচ্ছে ও পি এ এম পরিমাণ, এবং এই ক্ষেত্রে এস এ খরচটা হচ্ছে যে এভারেজ কস্ট, খরচ হচ্ছে ও পি ওয়ান বি এম। তাইলে এখানে দেখা যায় মোট আয়টা খরচের চেয়ে বেশি, এই যে বক্সটা আছে সেই বক্সটা অতটুকু জায়গাটাই হচ্ছে কি আমাদের আয় বেশি, আর এই জায়গাটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা বা সুপার নর্মাল প্রফিট। এবং এই চিত্রের বিবরণটা তোমাদের পাশে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এটা খাতায় লিখে প্রশ্নটা শিখে নেবে। এখানে দেখো কাজেই মোট মুনাফাটা কি, মোট মুনাফা আমরা পেলাম কি টিআর সমান হচ্ছে কি টিআর, টিআর মাইনাস ডিসি আমরা জানি, আমরা জানি কি
মোট আয় থেকে মোট ব্যয়টা বিয়োগ দিতে হয়। মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ দিলে যদি অতিরিক্ত থাকে সেটা গ্রেটার দেন জিরো হয়, দেন সেটাকে আমরা বলবো সুপার নর্মাল প্রফিট। তাইলে আমরা এখানে মোট আয়টা হচ্ছে আমাদের OPAM, সেটা থেকে মাইনাস করব আমরা খরচ কত, OP1VM, সেটা মাইনাস করলে কি থাকে, PP1 অথবা P1PAB, এই এতটুকু জায়গা থাকে, সেই এতটুকু জায়গা যেটা গ্রেটার দেন জিরো সেটাই হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা, বা এটাকে অর্থনৈতিক মুনাফা বলে। আমরা জানি একক প্রতি কি হয়, একক প্রতি অ্যাভারেজ রেভিনিউটা যদি গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, সেটাই সেই ক্ষেত্রে একটা ফার্ম স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম অস্বাভাবিক মুনাফা বা সুপার নর্মাল প্রফিট লাভ করে। এরপরের দুই নম্বর যে অবস্থাটা সেটা হচ্ছে কি, স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য। স্বাভাবিক মুনাফা কখন, আমরা আমরা রেখাগুলি আগের মতোই আছে, আমার দুটি অ্যাক্সিসে দুটি জিনিস অর্থাৎ উৎপাদনের পরিমাণ, দাম আয় এবং খরচের পরিমাণ লম্ব অক্ষে দেখানো হলো। এখানে এসএসসি রেখাটা হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখা, এসএমসিটা হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ রেখা, পিটা হচ্ছে কি দাম রেখা বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম রেখাটা, আমরা জানি ভূমি অক্ষে সমান্তরাল হয়, এখানে হচ্ছে দ্রব্যমূল্য ফিক্সড, যতই দ্রব্য পরিমাণ বিক্রি করা হোক না কেন একই দামে তাকে বিক্রি করতে হয়, এই জন্য এই রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হয়, যেখানে পি সমান এ আর সমান এম আর হয়। এবং তাহলে দেখো ভারসাম্যের যে দুটি শর্ত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম ভারসাম্য লাভ করতে গেলে যে দুটি শর্ত ফিল আপ করতে হয়, সেই দুটি শর্ত অনুযায়ী দেখো যে এ বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ এ বিন্দুতে দেখা যায় এই যে এমসি রেখাটা, এই যে এসএমসি লেখা হচ্ছে শর্ট টার্ম মার্জিনাল কস্ট, স্বল্পকালীন যেহেতু আমরা আলোচনা করি মানে করছি, কাজে এখানে এটা শর্ট টার্ম হবে, শর্ট টার্ম এভারেজ কস্ট, শর্ট টার্ম মার্জিনাল কস্ট। তাহলে দেখো এখানে যে এসএমসি রেখাটা এসএসসি রেখাকে ওই নিচের দিক থেকেই ছেদ করে উপরে উঠে এ বিন্দুতে, এবং এ বিন্দুতে এমসি রেখাটা এমসি সমান সমান এমআর হয়, আমরা জানি এমসি সমান এমআর হবে, আবার এমসি রেখার ঢাল এমসি রেখাটা নিচের দিক থেকে এসি রেখাকে ছেদ করে উপরে উঠবে, তাহলে ওই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এবং এই বিন্দু যদি ভারসাম্য বিন্দু হয়, এখানে ভারসাম্য দাম হচ্ছে ওপি এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ওএম, এই ক্ষেত্রে দেখো তার মোট আয় বা টিআর হচ্ছে টোটাল রেভিনিউটা হচ্ছে ওপি এএম পরিমাণে, এবং তার খরচ হচ্ছে ওপি এএম, অর্থাৎ আয় এবং ব্যয় দুইটা সমান, এবং আয় এবং ব্যয় দুইটা সমান, দুটি যদি মাইনাস করি আমরা জানি প্রফিট সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস হচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে দুটো যদি মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয়, অর্থাৎ আয় ব্যয় দুইটা বাদ দেওয়ার পরে কি থাকে, দুটো সমান শূন্য হয়, যেখানে সেটাই হচ্ছে কি স্বাভাবিক মুনাফা। অর্থাৎ কাজেই দেখা যায় মুনাফা সমান কি টিআর মাইনাস টিসি ওপিএএম, খরচ যা অর্থাৎ মোট আয় যা মোট খরচ তা, দুটা বিয়োগ দিলে কি থাকে শূন্য থাকে এখানে এই বিন্দুতে, আর এটাই হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য অবস্থা। এরপরের যে অংশটা, এরপরে আমরা দেখো যে এরপরেরটা হচ্ছে আমাদের লস করে লস নিয়ে একটা ভারসাম্য অবস্থা, অর্থাৎ এখানে দেখো আমরা আগেই কিন্তু বলে আসছি যে আমাদের এসএসসি রেখা অর্থাৎ এসি রেখা এবং এআর রেখার আকৃতির উপর নির্ভর করেই কিন্তু স্বল্পকালের ভারসাম্যটা নির্ধারিত হয়। এখানে দেখো আমাদের পি রেখাটা বা স্বল্প দাম রেখা যেটা, সেই দাম রেখাটা কি ভূমি অক্ষের সমান্তরাল, আমরা জানি এখানে দেখো যে আমাদের যে গড় খরচ স্বল্পকালীন গড় খরচ রেখা আছে, সেই গড় খরচ রেখাটা আমাদের দাম রেখার উপরে অবস্থান করে, অর্থাৎ আমরা আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারিত আছে ওপি, কিন্তু বাজার অবস্থা দেখা গেছে যে দামটা হয়ে গেছে কি ওপি নট, অর্থাৎ এখানে খরচ বেশি আয়ের চেয়ে ব্যয়টা বেশি, আয়ের চেয়ে যদি ব্যয় হয় ব্যয় বেশি হয় আমরা জানি সেই ক্ষেত্রে কি হয় লোকসান হয়, এবং এই এখানে ভারসাম্য অনুযায়ী যে দুটি শর্ত থাকে এস এমসি রেখা, এই যে পি যে বিন্দুটা দাম রেখা আছে সেই দাম রেখার এ বিন্দুতে ভারসাম্য বিন্দু, কেননা এখানে ভারসাম্যের দুটি শর্তই ফিল আপ হয়, একটা হচ্ছে এমসি রেখা, এই যে এমসি রেখাটা এই এমসি রেখার এই বিন্দুতে এমসি সমান সমান এ সমান এম আর হয়, আবার দেখো এই এসি রেখাটাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে, তাহলে এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দু ভারসাম্য অনুযায়ী আমাদের কিন্তু বাজারে নির্ধারিত দাম হচ্ছে
ওপি ওপি হচ্ছে বাজারে নির্ধারিত দাম এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে ওএম। একই উৎপাদনের পরিমাণে দেখো বাজারে এই 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 চিত্রের মধ্যে দেখো যে বাজারে খরচটা হচ্ছে অনেক বেশি, এখানে বাজারের খরচটা হচ্ছে ওপি নট, কিন্তু আমাদের দাম নির্ধারিত আছে ওপি পরিমাণে। তাহলে এক্ষেত্রে মোট আয় হচ্ছে কত? ওপি এএম পরিমাণ, কিন্তু মোট খরচ হচ্ছে ওপি নট বি এম পরিমাণ। তাহলে আমাদের লস কতটুকু জায়গা? পি পি নট বি এ, এই যে বক্সটা আছে এই বক্সের জায়গাটাই হচ্ছে লোকসান। তাইলে স্বল্পকালে কি একটা ফার্ম তিন ধরনের ভারসাম্যের সম্মুখীন হয়, সেই তিন ধরনের ভারসাম্যটা আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করেছি। তোমরা আজকের প্রশ্নটা বা ক্লাসটা যদি ভালোভাবে দেখো তাহলে তোমরা এই প্রশ্নটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, এবং এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন। জাস্ট চিত্রগুলি যদি তোমরা বোঝো যে প্রথমে এই 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 যে এম আর রেখাটা আর এসি রেখাটা বা এ আর রেখা এবং এসি রেখাটা, অর্থাৎ দাম রেখা এবং গড় খরচ রেখা, গড় আয় রেখা বা গড় খরচ রেখাটার আকৃতি একশো, প্রথম যেখানে স্বাভাবিক মুনাফা সেখানে হচ্ছে এসি রেখা এবং এই এম আর রেখা দুইটা একই বিন্দুতে একই জায়গায় থাকে, আর যখন লোকসান হয় তখন এসি রেখাটা পি রেখা এই যে দাম রেখার উপরে অবস্থান করে, আবার যখন অস্বাভাবিক মুনাফা হয় তখন এসি রেখাটা এই দাম রেখার নিচে অবস্থান করে। এই তিনটা বিষয় খেয়াল রাখলেই তোমরা এই প্রশ্নটার আনসার পরীক্ষায় ভালোভাবে দিতে পারবে, এবং তিনটি চিত্রেরই বিবরণ আমি পাশে লিখে রেখেছি, তোমরা তা দেখে খাতায় লিখে প্রশ্নটা শিখে নেবে। তো আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। আমাদের এই চ্যাপ্টারে যে ক্লাসগুলি আছে প্রত্যেকটা ক্লাসে যে বেসিকই হোক মাইক্রো ইকোনমিক্স যথেষ্ট কঠিন, তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা আমাকে মেসেজ কমেন্ট লিখবে অথবা ইনবক্সে তোমরা মেসেজ দিবে, আমি তোমাদের সেই কমেন্টগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ক্লাসে এগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, এবং আজকে ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা, থ্যাংকস টু অল।